वेलकम टू एस एम इंग्लिश टिप्स डियर स्टूडेंट आजकेर ए वीडियो तोमादेर शेयर करछी माध्यमिक इंग्लिश सजेशन एटा भेरी इम्पोर्टेंट सजेशन अनेके तोमरा कमेंट बक्से कमेंट करेछिले जे स्यार प्याराग्राफ राइटिंग सजेशन दिले भालो हय तो आजकेर ए वीडियोते प्याराग्राफ राइटिंग सजेशन तोमादेर निये एसेछि तोमादेर जन्य निये एसेछि एई सजेशनटा अवश्य सबार काजे लागबे कयेकटा प्याराग्राफ पढ़ले हये जाबे प्याराग्राफ भेरी इम्पोर्टेंट प्याराग्राफेर संगे अथवा थाकते पारे अथवा बोलते गेले प्याराग्राफ ना आसले किन्तु पोस्टिंग राइटिंग अथवा बायोग्राफ राइटिंग प्याराग्राफ মধ্যে পড়ে ঠিক আছে এরকম ভাগ আছে তো আমি এরপরে ভিডিওতে প্রসেসিং বা যে বায়োগ্রাফি রাইটিং সাজেশন আছে সেগুলো নিয়ে আসবো এবং উত্তরগুলো তোমাদের শেয়ার করব আমাদের চ্যানেলে ঠিক আছে তো আমরা তোমাদের জন্যই সমস্ত উত্তরগুলো শেয়ার করব তার জন্য বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর ভিডিওটি বেশ বেশি শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দিও ঠিক আছে তো চলো শুরু করি আজকের মেন ভিডিও যে প্যারাগ্রাফ রাইটিং ভেরি ইম্পর্টেন্ট সেই কয়েকটা প্যারাগ্রাফ রাইটিং পড়লেই হবে এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য 30 নম্বর রাইটিংয়ের মধ্যে 10 নম্বর এই যে 30-এ 30 পেয়ে যাবে সেটা হচ্ছে 10 নম্বর রাইটিং স্কিল থাকবে এই 10 নম্বর যে রাইটিং স্কিল সেই 10 নম্বর রাইটিং স্কিল প্যারাগ্রাফটা আমরা দেখে নেব ঠিক আছে দেখো আমি যেটা দেখাতে চলেছি তোমাদের সেটা প্রথমে দেখা চলেছে মাধ্যমিক সজেশন 2023 প্যারাগ্রাফ রাইটিং তো প্রথমে যেটা প্রশ্ন দিয়েছে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন ব্যাড ইফেক্ট অফ মোবাইল ফোন ব্যাড ইফেক্ট অফ স্মোকিং ধূমপান করা ব্যাড ইফেক্টটা অথবা ব্যাড ইফেক্ট অফ মোবাইল ফোনের মানে খারাপ দিকটা অথবা ভালো দিক থাকতে পারে মোবাইল সম্পর্কে লিখতে প্যারাগ্রাফ আসতে পারে ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য ঠিক আছে সমস্ত টেস্ট পেপার দেখেই এই সাজেশন করা হয়েছে সমস্ত বিভিন্ন রকমের সাজেশন মানে ই দেখে প্যারাগ্রাফের জন্য যে সব বইগুলো আছে বা বইয়ের টেস্ট পেপার যেগুলো উঠেছে সেগুলো থেকে এইগুলো নেওয়া হয়েছে ঠিক আছে এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস বা ট্রিজ ইম্পর্টেন্ট অফ ট্রিজ ম্যান অ্যান্ড ট্রিজ বলতে পারো সেটাকে ট্রিজটা অথবা রিডিং নিউজ পেপার হ্যাবিট গুড হ্যাবিট ইউজ করা রিডিং নিউজ পেপারটা ভেরি ইম্পর্টেন্ট মর্নিং ওয়াক তার সাথে দেখে যাবে একটু ঠিক আছে দুটো দিলাম তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট বুক অথবা এটা ঘুরে আসতে পারে ইউ হ্যাভ রিসেন্টলি রিড এ বুক এটাও ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ফেভারিট বুক অথবা ঘুরে আসতে পারে রিসেন্টলি তুমি একটা বই পড়েছো সেই বই সম্পর্কে এটা রাইট এ প্যারাগ্রাফ করো ঠিক আছে তারপরে থাকতে পারে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন ইউ আর ভিজিট মানে তোমার ভিজিট এটা ইউ আর না ইউর ভিজিট হতো ঠিক আছে ইউ আর ভিজিট হয় না ইউর ভিজিট অন এ হিস্টোরিক্যাল প্লেস বা হিস্টোরিক্যাল প্লেস তুমি গিয়েছিলে সেগুলো কী দেখলে সে অথবা এ জু এটা চিড়িয়াখানা অথবা ভিলেজ ফেয়ারে ভিজিট করতে গেছিলে সে ব্যাপারে তোমার একটা প্যারাগ্রাফ দেখো এই কয়েকটা প্যারাগ্রাফ পড়লে এবছরে আসতে পারে তার সাথে একটা পড়ে রেখো সেভ ড্রাইভ সেভ লাইভ একটা প্রোগ্রাম সম্পর্কে প্যারাগ্রাফ আসতে পারে তো এই প্যারাগ্রাফগুলো একটু তৈরি করো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে আর তোমরা এরপরে ভিডিওতে আমাদের কিন্তু চ্যানেলে পেয়ে যাবে সমস্ত সাজেশন নিয়ে আসছি এরপর সাজেশন নিয়ে আসছি লেটার রাইটিংটা ভেরি ইম্পর্টেন্ট আমি নিয়ে আসছি সমস্ত উত্তর সহ তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও